নারায়ণগঞ্জের তল্লা বাইতুসালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনা বান্ডেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট 37 জন রোগীকে ভর্তি করা হয়েছিল। বাকি যারা ভর্তি আছেন তাদের অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা বান্ডেন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। আপনারা জানেন যে কালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা আমাদের নারায়ণগঞ্জে হচ্ছে, যার জন্য 37 জন রুগী আমাদের এখানে আসছিল। এটা মসজিদের ভিতরে আমরা যতটুকু জানতে পারছি এসি বিস্ফোরণ না গ্যাসের থেকে এই দুর্ঘটনাটা ঘটে। এখন পর্যন্ত যারা আসছে সবাই কিন্তু মেজর বার্ন, কেউ 50%-এর নিচে না, সবাই 70, 80, 90 এবং সবারই ইনহেলেশন বার্ন আছে। এই পর্যন্ত আজকে সকাল পর্যন্ত 11 জন মারা গেছে এবং বাকি যারা আছে তাদের অবস্থা অত্যন্তই মানে খারাপ বলে আমি মনে করি। কিছুক্ষণ আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন, উনি নির্দেশ দিয়েছেন এই রোগীদের জন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য এবং উনি এর জন্য দুঃখ প্রকাশ করছেন। 90%, 100% তো আছে। কালকে যে বাচ্চাটা মারা গেছে তা তো 90%, 90%, 80%। এদিকে মসজিদে বিস্ফোরণে নিহত 20 জনের মধ্যে 16 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের জানাজা সম্পন্ন হয়েছে। অন্যদিকে এসি বিস্ফোরণের ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস 1টি, তিতাস গ্যাস কর্তৃপক্ষ 1টি এবং জেলা প্রশাসন 1টি তদন্ত কমিটি গঠন করে। এ কমিটি 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিবে। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে সব ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আমরা একটা 5 সদস্য বিশিষ্ট কমিটি করেছি, সম্পূর্ণ টেকনিক্যাল কমিটি। এখানে একজন জিএমকে প্রধান করে আমি ডিজিএমদেরকে দিয়ে একটা কমিটি করা হয়েছে এবং কমিটি এটা পুঙ্খানুপুঙ্খি মানে তদন্ত করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গেল শুক্রবার 4 সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় 40 শতাধিক মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সকলেই মারাত্মকভাবে দগ্ধ হন। ডেস্ক নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।